আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মাইটেক বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আজকের আমার ভিডিওটি অবশ্যই আপনারা আমার থাম্বিনেশন এবং আমার এই ভিডিওর হেডলাইন দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে আমার এই ভিডিওটি হচ্ছে একটি অনলাইন সেলস কিনে নিয়ে যেটা হচ্ছে আমরা অনেকে হয়তো বিক্রি ডট কম সম্পর্কে জানি কিন্তু বাংলাদেশে আমাদের আরেকটি নতুন একটি সাইট হয়েছে সেটির নাম হচ্ছে করে ডট কম তো ঠিক আছে বন্ধুরা আমি আজকালে আপনাদের সেই সেল করে সাইট সাইটে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে আপনার যে কোনো জিনিস পাবলিশ করবেন অ্যাড বিজ্ঞাপন দেবেন সেটা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব আর অবশ্যই বন্ধুরা আমার মাইটেক বাংলা চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা আমাদের একটি নতুন ট্যাব নিতে হবে তো ট্যাব নেওয়ার পরে এখানে আমাদের লিখতে হবে সেলকোরি ডট কম তারপরে এন্টার প্রেস করলাম প্রেস করার পর সবার উপরে আমাদের সেল করে ডট কম বাই এন সেল সরি বাই অ্যান স্মাইল যে লিঙ্কটি আসবে সেখানে আমরা এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করব বন্ধুরা আপনারা হয়তো বিক্রয় ডট কমের নাম শুনেছেন সে বিক্রয় ডট কমে যেভাবে অ্যাড দেওয়া যায় এটার মাধ্যমে ঠিক সেভাবে আপনারা অ্যাড দিতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে সেলকুরি ডট কমের এন্টারফ্রেস তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস আপনারা বিক্রি করার উদ্দেশ্যে আপনারা অ্যাড দিতে পারবেন এবং ক্রয় করার জন্য আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে বন্ধুরা আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে এখানে আপনাকে রেজিস্টার করতে হবে ঠিক আছে বন্ধুরা এরপরে আমার যে কাজটা এখানে দেখেন ব্রাউজ বাই ক্যাটাগরি এখানে অনেক রকম ক্যাটাগরিতে ভাগ করা আছে আপনার পণ্যটি যে ক্যাটাগরির হোক সেই ক্যাটাগরিতে আপনি এখানে পণ্য বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনি যে ক্যাটাগরির পণ্য ক্রয় করতে চান সেই ক্যাটাগরিতে ক্লিক করে সেখান থেকে এখান থেকে ক্রয় করতে পারবেন ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে করি ডট কমের এন্টারফেস তো এইখানে আমাদের বিজ্ঞাপন দিতে গেলে বা এখানে আমাদের কোনো অ্যাড পাবলিশড করতে গেলে আমাদের অবশ্যই রেজিস্টার ক্লিক করতে হবে তো রেজিস্টার কিভাবে করতে হবে চলুন আমরা দেখে আসি তো প্রথমে আমরা রেজিস্টারে ক্লিক করব। ক্লিক রেজিস্টারে ক্লিক করার পর ফ্রেন্ডস আমাদের সামনে এইভাবে আরেকটি পেজ ওপেন হবে এখানে দেখেন একটা কথা লেখা আছে কানেক্ট উইথ ইওর সোশ্যাল অ্যাকাউন্ট যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে ফেসবুকের অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজ এখানে অ্যাকাউন্ট করতে পারবেন এবং গুগল প্লাস দিয়ে আপনার এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন আর এই দুটো দুটোটার যদি কোনোটা আপনার একটা না থাকে আপনার একটা ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে তারপর আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে এবং আপনার এখানের একটা ইউজার নাম দিতে হবে এবং আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে টাইপ করে দিতে হবে তারপর এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এখানে ওকে করে দিতে হবে ঠিক আছে বন্ধুরা যদি করে বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি এটার মাধ্যমে করতে করে দেখাচ্ছি না আমার যেহেতু আমার একটা ফেসবুক আইডি আছে সেই আইডির মাধ্যমে আমি করে দেখাচ্ছি ঠিক আছে তো আমরা এখানে কানেক্ট উইথ ফেসবুক এটাতে ক্লিক করব তারপরে কিছুক্ষণ লগ ইন হয়ে এখানে সেল করি ডট কম সোশ্যাল লগ উইল রিসিভ ঠিক আছে তো এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব যারা ফেসবুকের মাধ্যমে করতে চান তারা এখানে এভাবে করতে পারবেন ঠিক আছে বন্ধুরা এখানে একটু সময় নিচ্ছে এখানে দেখেন একটা আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল ঠিক আছে এখন এখানে দেখেন ইউর কারেন্টলি হ্যাভ নো অ্যাডস মানে আমি এখানে কোনো অ্যাড দিই নাই দেখে আমাকে এই লেখাটা শো করতেছে এরপর আপনারা এখান থেকে যে কাজটা করতে পারবেন আপনারা এখান থেকে আপনার মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা আপনারা সাজিয়ে নিতে পারেন ঠিক আছে বন্ধুরা মাই অ্যাকাউন্টে ক্লিক করতেছে এখানে আপনার এটাই হচ্ছে ড্যাশবোর্ড এখান থেকে আপনার অ্যাড দেখতে পারবেন এবং আপনি কী অর্ডার করলেন সেটা দেখতে পারবেন এবং আপনার প্রোফাইলটা এখান থেকে এডিট করে নিতে পারবেন এবং তারপর আপনার কাজ শেষ করে এখান থেকে লগ আউট করে বের হয়ে যেতে পারবেন তো বন্ধুরা ইডিট প্রোফাইলে আমরা যদি ক্লিক করি মানে এটা আমি দেখাচ্ছি আপনার প্রোফাইলটা যদি আপনি সাজাতে চান আপনি না সাজিয়েও এখানে আপনি এড দিতে পারবেন ঠিক আছে বন্ধুরা এখানে হচ্ছে ইডিট এর প্রোফাইলে আপনার নাম আপনি যদি চেঞ্জ করতে চান করতে পারবেন আপনার ইমেল নাম্বার চেঞ্জ করলে চেঞ্জ করতে পারবেন এবং আপনার ওয়েবসাইট যদি থাকে সেখানে লিঙ্ক দিতে পারবেন কিছু ডিসক্রিপশান দিয়ে দিতে পারবেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং আদার্স অনেক অপশন আছে এটা আপনার এখান থেকে আপডেট করতে পারবেন তো এই গেলে মোটামুটি এডিটের প্রবাইল ইডিটের অপশন এখন যদি আপনারা কোনো অ্যাড পাবলিশ করতে চান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে বন্ধুরা সেক্ষেত্রে আপনাকে পোস্ট অ্যান্ড অ্যাড এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করতে সে একটু ওয়েট করতে হবে এখন এখানে আমাদের ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা লিস্ট চলে এসেছে এক দুই তিন চার এখানে আছে সিলেক্ট এর ক্যাটাগরি প্রথমে আমাকে কোনো অ্যাড পাবলিশ করতে গেলে আমাকে ক্যাটাগরিটা আমাকে সিলেক্ট করে দিতে হবে তো ঠিক আছে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি আমি একটা হ্যাঁ প্রিন্টারের অ্যাড এখানে আমি দিব সেটা কীভাবে দিতে হচ্ছে সেটা স্টেপ বাই স্টেপ বা কীভাবে অ্যাড পাবলিশ করতে হয় সেটা আমি আপনাদের এখানে দেখাবো ঠিক আছে বন্ধুরা তো আমার যেহেতু একটা প্রিন্টার আমি অ্যাড দেবো আমি এখান থেকে ইলেকট্রনিক্সটা সিলেক্ট করতেছি লডিং হচ্ছে তারপরে এখানে দেখে নিচার একটা অপশন চলে এসেছে এখানে আরেকটা সিলেক্ট করতে হবে এরপরে আসে আমরা কি এখান থেকে মানে ক্যাটাগরি ইলেকট্রনিক্স ক্যাটাগরির ভিতরে আপনার কী জিনিস দিতে আসে যেহেতু আমার এটা একটা প্রিন্টার সেক্ষেত্রে আমি এখান থেকে আদার্স ইলেকট্রনিক্স প্রোডাক্টটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা যে জিনিস বিক্রি করতে চান সেই জিনিস এখানে সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে আমরা গোতে ক্লিক করব তারপর প্রসেসিংয়ের একটা অপশান আসবে বন্ধুরা আবার আমি বলতে যার কারো যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে এখন এখানে বলতেছে আপলেট ইউর ইমেজ হেয়ার যদি আমি আমার প্রিন্টারটা বা আমার প্রোডাক্টটার যদি কোনো ছবি এখানে ইউজ করতে চাই সেক্ষেত্রে এখানে আমি ছবি ইউজ করতে পারবো তো ঠিক আছে এখানে আছে সিটি অফ ডিভিশন মানে আমার প্রোডাক্টটা বা আমার প্রোডাক্টটা যে আমি পাবলিশ করছি সেটা কোন ডিভিশনের আন্ডার হবে সেটা এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে এখানে আমরা ঢাকা ডিভিশন দেবো ঢাকা ডিভিশন দেওয়ার পর এখানে আছে লোকাল এরিয়া এখান থেকে আমি সিলেক্ট করে যেহেতু আমি গাজীপুরে থাকি তো গাজীপুরটা সিলেক্ট করে দেব এরপর আমরা যে প্রোডাক্টটা সেল করবো সেই প্রোডাক্টের এখানে টাইটেলটা লিখে দেবো ঠিক আছে বন্ধুরা আমার প্রিন্টারটার নাম হচ্ছে এসপি লেজার জেড পি এগারোশো দুই এই মডেলের প্রিন্টারটা আমি সেল করব তারপরে এখানে আমাকে কিছু ডিসক্রিপশান দিতে হবে তারপরে এখানে আমাদের প্রাইস দিতে হবে তারপরে এখানে কন্ডিশন দিতে হবে ঠিক আছে তো এখানে আমরা ডিসক্রিপশানটা আমি ডেসক্রিপশন লিখতে হবে ঠিক আছে বন্ধুরা আপনার প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা আপনার এখানে সুন্দর করে লিখবেন যত বেশি ভালো করে আপনারা ডেসক্রিপশন দেখবেন আপনার প্রোডাক্টটি সেল হওয়ার তত বেশি সম্ভাবনা থাকবেন তো আমি এখান থেকে কপি করে রাখছি আমার এই প্রিন্টারটা কী কী সাপোর্ট করে বা কী কী আছে ডিটেলস আমি এটা কপি করে কপি করে রেখেছি আমি এখান থেকে আমার এটা কপি করে এখানে জাস্ট দিয়ে দিতেছি এখানে আমি কপি করে এখানে দিয়ে দিতেছি ঠিক আছে বন্ধুরা আপনারা আপনাদের প্রোডাক্টের সুন্দর করে একটি বর্ণনা পানি এখানে দিয়ে দেবেন হ্যাঁ এরপরে এখানে আছে প্রাইস আপনার পণ্যটির মূল্য কত হতে পারে সাপোজ আমি দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা তারপরে এখানে কন্ডিশন আমি যেহেতু পুরাতনটা ইউজ ব্যবহার মানে বিক্রি করতে যাও সেক্ষেত্রে ইউজ দেবো ঠিক আছে তারপরে একবারে সব দেখে নেবেন আর বন্ধুরা এখানে যদি ইমেজ আপলোড করে দিন তাহলে এখানে ক্লিক করতে হবে আর অবশ্যই ম্যাক্সিমাম পাঁচটা দিতে পারবেন এবং ম্যাক্সিমাম ইমেজ সাইজ পাঁচ এমবি এর বেশি হতে হবে না এবং সর্বোচ্চ আপনি পাঁচটি ইমেজ এখানে ই ব্যবহার করতে পারবেন তো আপলোড ইউর ইমেজ আর এখানে ক্লিক করে আপনার প্রোডাক্টের ছবিটি এখানে দিয়ে দেবো যাতে দেখতে বিজ্ঞাপনটা আকর্ষণীয় তারপর আমার এই যে স্পপ্লে চার্জের প্রিন্টারটা এখানে ওকে করে দিচ্ছি তো দেখা যাচ্ছে এখানে এখানে আপলোড হচ্ছে তারপর আমরা চলে যাব কন্টিনিউতে তো কন্টিনিউতে ক্লিক করলাম ফ্রেন্ডস যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে বন্ধুরা আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপর আপনাকে এখানে একটা প্রিভিউ দেখাবে যে আপনার এটা কী কোথায় কোন ক্যাটাগরিতে আছে কোন ডিভিশনে এরিয়া প্রিন্টারের নাম তারপর ডিসক্রিপশান সব ঠিক আছে কি না দাম ঠিক আছে কিনা সব আপনার এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে বন্ধু তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবো তো কন্টিনিউটি ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাড লিস্টিং রিসিভ মানে বলতেছি এটা আমাদের এখানে পাবলিশের জন্য রিসিভ করেছে ওনারা তারপর থ্যাংক ইউ ইউ আর অ্যাট লিস্টিং হ্যাজ বিন সাবমিটেড ইন এ নাও লাইভ এটা এখনই পাবলিশড হয়ে গেছে এবং যদি দেখতে চাই তাহলে আমার এখানে ভি ইউর নিউ অ্যাড লিস্টিং এখানে ক্লিক করতে বলতেছে এবং আমি এই অ্যাডটা যদি ফেসবুকে শেয়ার করতে চাই তাহলে শেয়ারের লিঙ্কটাও দিয়ে দিয়েছে ঠিক আছে বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের প্রোডাক্টের বিজ্ঞাপন আপনারা দেখতে পারেন তো চলুন দেখি ভিউ ইউ নিউ অ্যাড লিস্টিং এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে বিজ্ঞাপনটা ছবি সহ দামসহ প্রিন্টের কোয়ালিটি এগুলা সব চলে এসেছে ঠিক আছে বন্ধুরা এভাবে আমাদের পণ্যগুলো আমরা এখানে সেল সেল করতে পারি সেল করি ডট কম সাইটে থেকে তো এভাবে চলে এসেছে এখন যদি আপনি সোশ্যাল মিডিয়া শেয়ার করতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আছে এখান থেকে আপনারা সেল করতে পারবেন বন্ধুরা তো এই যে সেল করি ডট কমে কীভাবে আপনার কীভাবে অ্যাড পাবলিশ করতে হয় সেটা আমি আপনাদের দেখালাম যদি কোনো বস্তু কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন